আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, যেটিকে ইতিহাসের পাতায় ইফকের ঘটনা বলে আমরা জেনে থাকি। এই ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন স্ত্রী, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে সম্পর্কিত। তার ব্যাপারে অপবাদ লাগানো হয়েছিল এক সাহাবীর সাথে। তো আসুন আমরা সেই ঘটনাটি শুনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন, তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসেবে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমা রাদিয়াল্লাহু আনহা এর একটি হার ধার নেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবাগণ হাওদা উটের পিঠে উঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল কেবল 14 বছর। তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদা বাহক সাহাবিগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই। সফরকালে রাত্রে বেলায় এক অপরিচিত জায়গায় যাত্রা বিরতি হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন তার হাতটি আর নেই। তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স ছিল কম, আর তার উপরে হাঁটি ছিল ধার করা। হতভম্ব হয়ে তিনি হাঁটি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হাঁটটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘটনাটি জানালেন, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন। খুঁজতে খুঁজতে তিনি হাঁটটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর, কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গেছে। তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাওদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেলার স্থানে এসে কাউকে পেলেন না। তিনি চাদর মুড়িয়ে দিয়ে সেখানে বসে পড়লেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার এখানে ফিরে আসবে। সে সফরে সাকা হিসেবে দায়িত্ব ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। সাকা বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা, কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেওয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব বড় মাপের একজন সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন, আর চাদর মুড়িয়ে দেওয়া অবস্থাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিনতে পারলেন। কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু জোরে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিলেন। বললেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, আল্লাহ আপনার উপরে রহম করুন, কি করে আপনি পিছে রয়ে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথার জবাব দিলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু একটি উঠ এনে তাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আরোহণ করতে বলে দূরে সরে দাঁড়ালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে আরোহণ করলে তিনি উটের লাগাম ধরে সামনে পথ চলতে থাকেন। অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারলেন না। ঘটনা এতটুকুই, এবং যে কোনো সফরে এমনটা ঘটা একদম স্বাভাবিক। কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসারতাতে লাগলো। আর যাদের হৃদয় পবিত্র তারা এসব শোনামাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন, আল্লাহ মহাপবিত্র, এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছুই না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে উম্মে আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তুমি কি মেনে নিতে? তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ মাফ করুন, কোনো অভিজাত নারী তো মেনে নিতে পারবে না। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার চেয়ে অনেক অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এ ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই, আমিরুল মুনাফিকুন, মুনাফিকদের সর্দার যাকে বলা হয়। ঘটনাক্রমে আরও 3 জন সম্মানিত সাহাবি এই কুচক্রে জড়িয়ে পড়েন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল।
সবসময় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক বেশি ভালোবাসতেন, একসাথে দৌড় খেলতেন, ইচ্ছে করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের যে দিক দিয়ে পান করতেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিক দিয়ে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হলে তিনি দয়া আর কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন, তাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে গেলেন। তখনও তিনি আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাত্রেবেলা প্রাকৃতিক প্রয়োজন বাইরে গেলে মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু এর মাতাকে পুরো ঘটনাটি জানান। নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে তখন সব কিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি দিন রাত অবিরত কাঁদতে থাকলেন। অত্র ঘটনাটি সহিহুল বুখারীতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তিরমিজিতে উল্লেখ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজ ভাষায় আমরা এই ঘটনাটি বর্ণনা করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, যখন আমার বিষয়ে চর্চা হচ্ছিল, যে বিষয়ে আমি কিছুই জানতাম না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রসঙ্গে বক্তব্য দিতে দাঁড়ালেন। তিনি তাশাহুদ পড়ে আল্লাহ তাআলার যথোপযুক্ত সোনাম ও গুণগান করার পরে বললেন, তারপর তোমরা আমাকে ওই সব ব্যক্তি বিষয়ে বুদ্ধি দাও যারা আমার সহধর্মিনীর ব্যাপারে অপবাদ দিয়েছে। আল্লাহর কসম, আমি আমার পরিবারের মধ্যে কখনও কোনো দোষ দেখিনি। এসব ব্যক্তি যার ব্যাপারে বদনাম রটিয়ে বেড়াচ্ছে, আল্লাহর কসম, আমি এই ধরনের কোনো দুষ্কর্ম তার মধ্যে কখনও দেখিনি। সে তথা সাফওয়ান আমার অনুপস্থিতিতে কখনো আমার ঘরে ঢুকেনি। আমি যখন উপস্থিত থাকতাম তখনই সে আমার ঘরে ঢুকত, আর আমি যখন সফরের কারণে বাহিরে থাকতাম তখন সেও আমার সঙ্গেই থাকত। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এদের ঘাড় উড়িয়ে দিই। তখন খাজরাজ বংশের এক লোক উঠে দাঁড়ালো, হাসান ইবনে সাবিতের মা এই বংশের সন্তান। লোকটি বলল, তুমি মিথ্যাবাদী, আল্লাহর কসম, এরা যদি আওস গোত্রের লোক হতো তাহলে তুমি তাদের ঘাড় উড়িয়ে দেওয়ার কথা কখনোই বলতে না এবং পছন্দও করতে না। তর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছে গেল যে আওস ও খাজরাজ বংশধরদের মধ্যে মসজিদের ভিতরেই মারামারি লেগে যাওয়ার উপক্রম হয়ে গেল। অথচ এ বিষয়ে আমি কিছুই জানতাম না। ওই দিন সন্ধ্যারাতে আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলাম। আমার সাথে মিস্তার মা ছিল। সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বলল, মিস্তাহ শেষ হোক। আমি তাকে বললাম, হে, তুমি মা হয়ে তোমার ছেলের অমঙ্গল কামনা করছো, কেমন মা তুমি? সে চুপ হয়ে গেল। সে আবার হোঁচট খেল এবং বলল, মিস্তাহ শেষ হোক। আমি তাকে তিরস্কার করে বললাম, হে, তুমি কেমন মা, নিজের ছেলের অমঙ্গল ডাকছ? সে চুপ হয়ে গেল। সে তৃতীয়বার হোঁচট খেল এবং বলল, মিস্তার সর্বনাশ হোক। আমি তাকে কঠোরভাবে বললাম, তুমি কেমন মা, নিজের ছেলের অমঙ্গল চাচ্ছ? সে বলল, আল্লাহর কসম, আমি তোমার জন্যই তাকে গালমন্দ করছি। আমি প্রশ্ন করলাম, আমার কারণে কিভাবে, একটু খোলাসা করে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে আমার নিকট সমস্ত ব্যাপার বর্ণনা করল। আমি তা শুনে বললাম, এই সব কথা রটেছে নাকি সত্যি? সে বলল, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বাড়িতে ফিরে আসলাম, আল্লাহর কসম করে বলছি, আমার এমন অবস্থা হলো যে জন্য এসেছিলাম সে প্রয়োজনীয় কথা ভুলেই গেলাম। আমার গায়ে জ্বর এসে গেল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিন। তিনি আমার সাথে একটি বালককে দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। আমি ঘরে ঢুকে উম্মে রুম্মানকে, মানে আমার মাকে, ঘরের নিচের অংশে দেখতে পেলাম, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের উপরি তলায় কোরআন পাঠ করছিলেন। মা প্রশ্ন করলেন, কন্যা, তুমি কেন এসেছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাকে বিষয়টি সম্পূর্ণ খুলে বললাম, কিন্তু আমি যেভাবে ভেঙে পড়েছি সে তুলনায় তিনি ততটা ভারাক্রান্ত হলেন না। তিনি বললেন, কন্যা, ব্যাপারটিকে হালকাভাবে নিয়ে নাও। আল্লাহর কসম, কোনো পুরুষের সুন্দরী স্ত্রী থাকলে, সে তার প্রিয় প্রাত্রী হলে এবং তার সতীন থাকলে, তারা তার সাথে হিংসা করবে না, তার বিষয়ে কিছু রটবে না, এরূপ কমই হয়ে থাকে। মোট কথা, আমি যতটুকু দুঃখ পেলাম মা ততটা পেলেন না। আমি মাকে প্রশ্ন করলাম, আব্বাও কি ব্যাপারটি জানেন? তিনি বললেন, হ্যাঁ। আমি আবার প্রশ্ন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি? তিনি বলেন, হ্যাঁ। আমি ভারাক্রান্ত হয়ে কান্নায় ভেঙে পড়লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ঘরের উপর তলা থেকে কোরআন পাঠ করছিলেন। তিনি নেমে এসে মাকে বললেন, ওর কি হয়েছে? মা বললেন, ওর বিষয়ে যেসব মিথ্যা বলা হয়েছে এই সংবাদ সে শুনে ফেলেছে। এ কথা জেনে বাবার দু চোখে পানি এলো। তিনি বললেন, কন্যা, তোমাকে আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, তুমি তোমার ঘরে ফিরে যাও। আমি ঘরে ফিরে এলাম।
রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমার কাজের মেয়েকে আমার বিষয়ে প্রশ্ন করলেন। সে বলল, আল্লাহর কসম, আমি তার মধ্যে কোনো দোষ দেখিনি, তবে এতটুকু যে সে ঘুমিয়ে পড়তো আর বকরি এসে তার পেশা আটা খেয়ে যেত। তার কিছু সাহাবি মেয়েটিকে ধমক দিয়ে বললেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সত্য কথা বলো। তারা তাকে অনেক দাবালেন এবং ধমকালেন। সে বলল, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমি তার ব্যাপারে তাই জানি স্বর্ণকার খাঁটি রঙিন সোনা প্রসঙ্গে যা জানে। যে ব্যক্তিকে এই অপবাদের সাথে জড়ানো হয়েছিল তার কানেও এই খবর পৌঁছল। সে বলল, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আমি কখনও কোনো নারীর সতর খুলিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করে। তিনি বলেন, আমার পিতা মাতা খুব ভোরে আমার নিকট এলেন, আমার ঘরে এলেন, আমার পিতা মাতার ডান দিক বা দিক দিয়ে আমাকে ঘিরে বসেছিলেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা শাহাদত পাঠ করলেন, আল্লাহ তাআলার যত উপযুক্ত সম্মান ও গুণ কীর্তন করলেন। তারপর বললেন, হে আয়েশা, তুমি যদি কোনো মন্দ কাজ করে থাকো অথবা নিজের উপর জুলুম করে থাকো, তবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ সময় আনসার বংশের একটি স্ত্রী লোক আসে, সে দরজার নিকট বসেছিল। আমি বললাম, আপনি কি এই মহিলাটির সামনে এই কথা বলতে লজ্জাবোধ করছেন না? মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ নসিহত করলেন। আমি আমার পিতার দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনি তার কথার উত্তর দিচ্ছেন না কেন? তিনি বললেন, আমি তাকে কি উত্তর দিব মা? আমি আমার মায়ের দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনি তাকে উত্তর দিন। তিনিও বললেন, আমি তাকে কি বলবো? তাদের কেউই যখন উত্তর দেননি, তখন আমি কালেমায় শাহাদত তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলার যথোপযুক্ত সুনাম ও প্রশংসা করলাম। তারপর বললাম, আল্লাহর কসম, আমি যদি আপনাদের বলি আমি কখনো তা করিনি এবং আল্লাহ তাআলা সাক্ষী আছেন আমি সত্যবাদিনী, তা আপনাদের নিকট আমার কোনো উপকারে আসবে না, কেননা আপনারা তা আলোচনা করেছেন এবং তাতে আপনাদের মন রঞ্জিত হয়েছে। আর আমি যদি বলি আমি করেছি এবং আল্লাহ তাআলা জানেন আমি তা করিনি, তখন আপনারা বলবেন সে নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। আল্লাহর কসম, আমি আপনাদের এবং আমার জন্য কোনো উদাহরণ খুঁজে পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ইয়াকুব আলাইহিস সালামের নাম স্মরণ করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না, শুধু ইউসুফের বাবা স্মরণে এসেছিল। তিনি যখন বলেছিলেন, পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমার যা বলছো সে প্রসঙ্গে আল্লাহ তাআলা আমার সাহায্য স্থল, সূরা ইউসুফ আয়াত 18। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে থাকলো, আমরা চুপ থাকলাম। তার উপর হতে ওহির অবস্থা দূর হলে আমি তার মুখমণ্ডলে আনন্দের ছাপ দেখতে পেলাম। তিনি তার মুখমণ্ডলের ঘাম মুছছেন আর বলছেন, হে আয়েশা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন উত্তেজিত অবস্থায় ছিলাম, আমার পিতামাতা আমাকে বললেন, উঠেও তার নিকটে যাও। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার নিকট উঠে যাব না, তার সুনামও করব না এবং আপনাদের প্রশংসাও করব না, বরং আমি সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সুনাম করতে চাই যিনি আমার নির্দোষিতার ওহী অবতীর্ণ করেছেন। আপনারা এই অবাদ শুনেছেন কিন্তু তা প্রত্যাখ্যান করেননি বা প্রতিহতও করেননি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহাজ কন্যা জাইনাবের দিনদারিতার জন্য আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। সে ভালো ব্যতীত অন্য কখনো অন্য কিছু বলেনি, কিন্তু তার বোন হামনা ক্ষতিগ্রস্তদের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এই অপদের অটরায়, তাদের মধ্যে ছিল মিস্তা, হাসান ইবনু সাবেত ও মুনাফিক সর্দার আব্দুল ইবনু উবাই। সেও অবাদ রটাত এবং তা ছড়িয়ে বেড়াত। সেও হামনা ছিল এই আপত্তিকর অবাদ ছড়ানোর বড় হতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম করেন যে তিনি আর কখনো মিস্তার কোনোভাবে উপকার করবেন না, ভরণ পোষণ বহন করবেন না। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, তোমাদের মধ্যে যারা আবু বকরের লক্ষ্য করে বলা হচ্ছে ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না করে যে তারা আত্মীয় গরিব ও আল্লাহ তাআলার পথের মুজাহিদদেরকে কিছুই দিবে না। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদের মাফ করুন? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, পরম করুণাময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আমাদের প্রতিপালক, হ্যাঁ আমরা সবাই অবশ্যই আপনার ক্ষমা প্রার্থী। তিনি আগের মতো মিস্তার ভরণ পোষণের ভার বহন করেন।